সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ইহুক বেবি জামা কাটিং এবং সেলাই করা। তবে আমি এটা টুকরো যে কাপড় সেই কাপড় দিয়ে তৈরি করব। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি কামিজ থেকে কাটা আর কি যে সাইড থেকে বেঁচে যায় কাপড় সেই কাপড় নিয়েছি। এই যে এরকম, তো দেখুন আপনাদের মেলে দেখাচ্ছি, এরকম আর কি টুকরো ছিল। সেই টুকরো কাপড় দিয়ে সুন্দর একটি ফরক তৈরি করে দেখাবো। তো এখানে আমি দুই পিস নিয়েছি কুচির জন্য, দুই পার্ট, একটা আর কি ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। তো 8 ইঞ্চি চওড়া আছে আর লম্বা আছে 23 ইঞ্চি। এভাবে লম্বা 23 ইঞ্চি আর হচ্ছে 8 ইঞ্চি চওড়া। তারপর হচ্ছে আমি 4 ভাজে ভাঁজ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আরমোলের জন্য এখানে ভিতরে এই সাইড থেকে আর কি এই যেভাবে 1 ইঞ্চি মার করে দিলাম। আর এইভাবে নামতি নিয়েছি 2 ইঞ্চি, এটা হচ্ছে আরমোল। এই যে বকে যে কুচির কাপড়টা হবে সেখান থেকে কিন্তু আরমোলের কাপড়টি কেটে নিয়েছি। এখন হচ্ছে এইভাবে এই যে দুই সাইডে আমি কিন্তু আরমোলের জন্য কেটে নিয়েছি। তারপর হচ্ছে এভাবে কুচি দিতে হবে দোনোটা পাটে। এই যে আমি কুচিটা দিয়ে দিয়েছি, ভিডিও বড় হয়ে যাবে এই জন্য এভাবে দেখাচ্ছি, কারণ বুঝতেই পারছেন এখানে কুচি দিতে হবে, এরপর আবার নিচেও কুচি দিতে হবে। এই জন্য এখানে এরকম 3.5 ইঞ্চির মতো চওড়া কেটেছি, আর লম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী এক পার এভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। লম্বার কাপড়টা একটু বেশি নিলে কি হবে, একটু কুচিটা বেশি হবে। এই যে আমি কুচিও দিয়ে দিয়েছি, আমার এখানে জোড়া দেওয়া লাগছে কুচির কাপড়ে আর কি, তো এই জন্য আর কি সঠিক মাপ দেখাইতে পারি নাই। এভাবে আপনারা নিয়ে নেবেন আন্দাজ মতো, যাতে কুচিটা দেওয়া যায় বেশি করে। আর চওড়াটা তো দেখিয়ে দিয়েছি, এখন আমি এই কুচির কাপড়টি এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি এই জন্য কিন্তু কুচির এখানে আমার বেশ কিছু কাপড় জয়েন করতে হয়েছে আর কি, টুকরো কাপড় এই 3-4টা আর কি জোড়া দিতে হয়েছে। তারপর কুচির কাপড়টি বের করে নিয়েছি। এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো এই কিন্তু হয়ে গেল আমাদের নিচের যে কুচির কাপড়টি, সেটি এরকমভাবে দোনোটা আমি রেডি করে রেখেছি, এই তো সামনের এবং পিছনের। এখন হচ্ছে এখান থেকে কোমরের মাপ নিয়ে নিব, 10 ইঞ্চি আছে। তো এখানে হচ্ছে এই কাপড়টা থেকে উপরের যে হুকটা সেটা বের করতে হবে। তো এখানে হচ্ছে 2 ভাঁজ আছে, এখন আরও 2 ভাঁজ করে দিচ্ছি, 4 ভাঁজ, আর কাপড় এখানে বেশি আছে। এখন নিব 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, এরকম নিলে হবে। তো আমি 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিলাম, লম্বাটা 5.5 ইঞ্চি। এই যে আর হচ্ছে এভাবে কাপড়ের চওড়া এখানে বেশি আছে, যে এখানে 7.5 আছে, তবে এতটা লাগবে না। আমি যে কোমর কেটেছি সেই মাপে রাখবো, তার আগে আমি কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি, এতটা দরকার নেই। তো দেখুন এখানে যে গলা হবে, শুধু গলার মাপটি দেখাচ্ছি, 2 ইঞ্চি চওড়া, আর হচ্ছে 3 ইঞ্চি নামতি নিতে হবে। বাচ্চাদের এর বেশি নিতে হবে না, 2 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি নামতি নিয়ে এইভাবে একটি ভক করে গোল করে শেপটি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কেটে নিব, আর নিচের দিকও আমি একটু রাউন্ড করে কেটে নিব। তো দেখুন আমার গলা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন এইখানে আপনারা এভাবে একটু নিচে আর কি রাউন্ড দিয়ে দিবেন, রাউন্ড দিয়ে কেটে নেবেন। আর এই যে এখানে হচ্ছে 5 ইঞ্চি কোমর 5 ইঞ্চি মেপে নিয়েছি, তো এই যে 5 ইঞ্চিতে এভাবে মার করে নিতে হবে। যদি আপনারা পাইপিং না করেন তাহলে এভাবে একটু বাড়তি নিয়ে তারপর হচ্ছে ভাঁজ করে সেলাই করবেন, আর যদি পাইপিং না করেন তাহলে এরকম সোজা করে কেটে দিবেন। এই তো আমি আলাদা পাইপিং করবো, এই জন্য সোজা করে কেটে দিয়েছি, তো এরকমই হবে। তো দেখুন এরকমটা হয়েছে, এই 5 ইঞ্চি কোমরের মাপ অনুসারে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে সেলাই করে নিব। এই কোমরের সাথে সেলাই করলে কিন্তু এটা জয়েন করা হয়ে যাবে। তারপর হচ্ছে আমি পাইপিং গুঁড়ো সেলাই করব। তার আগে এখানে এটা পরেও কাটা যায়, আগেও কাটা যায়। তো দেখুন এখানে হচ্ছে এই যে পিছনে যাতে মাথা ঢোকানোর জন্য সুবিধা হয় এই জন্য একটুখানি কেটে দিব। এই যে আর একটা টিপ গুতাম বা সুখ এখানে আমি লাগিয়ে দিব পরে। তো দেখুন এই যে এরকমভাবে একটু কেটে নিলে বাচ্চাদের পরাতে বেশি আরাম হবে।
তো যাই হোক, এখন হচ্ছে আমি কোমরের সাথে ইউটি লাগিয়ে নিচ্ছি। এখানে হাফ বডি কোনো মাপ নিতে হবে না, এই যে 5 ইঞ্চি নিয়েছি সেইভাবে নিলেই সোজা হবে, আর বাড়তি নিতে হবে না। তো দেখুন এই যে লাগানো হয়ে গেছে সামনের পাটের, এখন আমি পিছনের পাটেরটিও সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা কিন্তু হয়ে গেল, দোনোটাই সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি শোল্ডার সেলাই করে নিব। দেখুন এভাবে রেখে এরপর হচ্ছে শোল্ডারের সেলাইটি দিয়ে দিব। দেখলেন তো, কাপড় বেঁচে যাওয়া কাপড় ফেলে না দিয়ে কত সহজে এরকম সুন্দর জামা তৈরি করে দিতে পারবেন আপনাদের বেবির জন্য। তো দেখুন এখন আমি এই পাইপিনের কাপড়টিকে তেসরা তেসরা করে কেটে নিচ্ছি, কারণ এরকমভাবে পাইপিন কেটে এরপর হচ্ছে জোড়া লাগিয়ে পাইপিনটা করলে পাইপিনটা সুন্দর হয়। তো এই জন্য আমি এভাবে কেটে নিয়ে এখন হচ্ছে এই যে এরকমভাবে ধরে হচ্ছে সেলাই করব, তাহলে কিন্তু পাইপিনটা সুন্দর হবে। এই যে সোজা আসছে পাইপিনের কাপড়টি জয়েন করে আমি এখন রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এই যে কেটে নিয়েছিলাম পিছনে ফ্রকের, সেখানে কেটে নিয়ে এই শুকের জন্য আর কি এটা পট্টিটা এখন এইভাবে সেলাই করে দিব। সেলাই করে হচ্ছে উল্টি একটি চাপ সেলাই দিব। এই যে এভাবে করে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন ধৈর্য সহকারে আপনারা দেখুন, তাহলে আপনারা এই সুন্দর ফ্রকটি সহজেই তৈরি করতে পারবেন। যদি কোথাও না বোঝেন বারবার রিপিট করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আশা করি আপনাদের নৈরাশ হবেন না। তো দেখুন আমি এখানে কিন্তু চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো দেখুন এখন আমি পাইপিন করব গলাতে। পাইপিনের কাপড়টিকে ভাঁজ করে ধরে একটুখানি ভাঁজ করে ধরে পর হচ্ছে সেলাই দিয়ে দিচ্ছি। শুধু মাথাটাতে একটু ভাঁজ দিতে হবে। আবারও এই পাশে এসে সেলাইটা যখন শেষ হবে একটু কাপড় ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এভাবে করে এই যে আরও এভাবে পাইপিনের ভাঁজটি চিকুন মোটা, এটা আপনাদের পছন্দের উপর দিবেন। আমি চিকুন করে এই পাইপিনটি দিয়েছি, চাইলে আর একটু চড়ো দেওয়া যায়। তো আমি চড়াটার দিলাম না, চিকুন করে সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখুন পাইপিনের সেলাইটি কিন্তু আমার হয়ে গেল। এভাবে আপনারা পাইপিন লাগিয়ে নিতে পারেন। পাইপিন অনেকভাবেই লাগানো যায়, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে পাইপিনটি করে নেবেন। এখন আমি আরমোলের যে পাইপিন সেগুলো করে নিচ্ছি। এই যে এই তো এখন এখানে একটু কাট বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবারও সেমভাবে গলাটার মতন করি, কিন্তু আমি এখানে ভাঁজ দিয়ে চিকুন করে পাইপিনের সেলাইটি দিয়ে দিচ্ছি। এই পাইপিনটি যদি প্রিন্টের কাপড়টা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু আমার প্রিন্টের কাপড়টা একটু কম, এই জন্য এক রঙের কাপড় দিয়ে পাইপিনটি করে ফেলেছি। আপনারা চাইলে অন্য কোনো কাপড় এখানে ব্যবহার করতে পারেন। দোনোটি কিন্তু সেলাই করা হয়ে গেছে পাইপিন হাতার, এখন সাইড সেলাই করে নিলেই কিন্তু হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি দোনো সাইডে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভাঁজ করে নিচ্ছি। হয়ে গেল বেঁচে যাওয়া কাপড় দিয়ে বাচ্চাদের ইহুক বেবি ফ্রক তৈরি। এখানে আমি একটি সুখ লাগিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।